সোমবার ছিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে টাউন স্কুলের খেলার মাঠ পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি সকল নাগরিককে খেলাধুলার সাথে যুক্ত হওয়া এবং শরীরচর্চার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বার্তা দেওয়া হয়। নিয়মিত শরীরচর্চা করলে এবং খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিসির ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়নের সিনিয়র অফিসার রাজ মণ্ডল ও এনসিসির ছাত্রছাত্রীরা। ন্যাশনাল স্পোর্টসের জন্য আমরা বর্ধমান টাউন স্কুল গ্রাউন্ডে ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে আমরা গ্রাউন্ডটাকে সাফাই করলাম। যা পলিথিনের প্যাকেট সমস্ত হয়েছিল সেটা আমরা খেলার মাঠ থেকে তুলে পরিষ্কার করলাম এবং সকলকে অনুরোধ করবো খেলার মাঠ নোংরা না করার জন্য, খেলার মাঠটাকে নিজের ঘরের মতো করে পরিষ্কার রাখার জন্য, কারণ খেলার মাঠই আমাদের শরীরচর্চার জন্য একমাত্র উপযুক্ত জায়গা এবং আমাদের সকলের শরীরচর্চা করা অবশ্যই দরকার। সকলকে ন্যাশনাল স্পোর্টস ডে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকল স্পোর্টস প্রেমীদের জানাই ধন্যবাদ। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার ছিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে টাউন স্কুলের খেলার মাঠ পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি সকল নাগরিককে খেলাধুলার সাথে যুক্ত হওয়া এবং শরীরচর্চার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বার্তা দেওয়া হয়। নিয়মিত শরীরচর্চা করলে এবং খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিসির ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়নের সিনিয়র অফিসার রাজ মণ্ডল ও এনসিসির ছাত্রছাত্রীরা। ন্যাশনাল স্পোর্টস ডের জন্য আমরা বর্ধমান টাউন স্কুল গ্রাউন্ডে ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে আমরা গ্রাউন্ডটাকে সাফাই করলাম। যা পলিথিনের প্যাকেট সমস্ত হয়েছিল সেটা আমরা খেলার মাঠ থেকে তুলে পরিষ্কার করলাম এবং সকলকে অনুরোধ করবো খেলার মাঠ নোংরা না করার জন্য, খেলার মাঠটাকে নিজের ঘরের মতো করে পরিষ্কার রাখার জন্য, কারণ খেলার মাঠই আমাদের শরীরচর্চার জন্য একমাত্র উপযুক্ত জায়গা এবং আমাদের সকলের শরীরচর্চা করা অবশ্যই দরকার। সকলকে ন্যাশনাল স্পোর্টস ডে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকল স্পোর্টস প্রেমীদের জানাই ধন্যবাদ। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।